নমস্কার বন্ধুরা, হোমিও হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আজকের ভিডিওতে আমাদের আলোচনার টপিক হলো পেশি বাত নিয়ে, যাকে মায়ালজিয়া বা মাস্কুলার পেন বা সোর পেনও বলা হয়। এর সাথে সাথে কি কি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে আর কোন লক্ষণ অনুযায়ী কোন মেডিসিনটি কার্যকরী, সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি পেশির এই ব্যথা হওয়ার সমস্যায় কিন্তু পড়ি। সাধারণত আমরা বাজারে বহুল ব্যবহৃত কোনো স্প্রে বা কোনো ক্রিম বা মলম ব্যবহার করি আর সেই সমস্যা থেকে তৎক্ষণাৎ সমাধান পাওয়ার চেষ্টা করি, কিন্তু এগুলো কোনো কিছুই স্থায়ী সমাধান দেয় না আমাদের। আর এই পেশি ব্যথার আসল কারণটিকে আমরা ইগনোর করে যাই নিজেদের অজান্তেই। এই পেশি ব্যথাকে আমরা পেশিতে ক্র্যাম্প বা খিঁচ ধরা বা খ্যাঁচকা লাগাও বলে থাকি, ডাক্তারি ভাষায় যাকে বলা হয় মায়ালজিয়া। এই সমস্যাতে কখনো একটি পেশি আক্রান্ত হতে পারে, আবার একাধিক পেশিও আক্রান্ত হতে পারে। পেশি ব্যথায় পেশির পার্শ্ববর্তী টিস্যু ও জড়িত হতে পারে। শরীরে যে কোনো পেশিতে সমস্যা দেখা দিতে পারে, তবে প্রধান যে পেশিগুলি রয়েছে যেগুলোতে বেশি সমস্যা দেখা দেয় সেগুলি হলো ডেল্টয়েড পেশি, অর্থাৎ কাঁধের পেশি আচ্ছাদিত ও হাতের উপরের বাইরের দিকে যে অংশটা রয়েছে সেটা, এছাড়া ঘাড়ের পেশি, নিচের পিঠের পেশি, উরুর পেশি, এই অংশগুলো সাধারণত আক্রান্ত হয়। পেশির ব্যথা টেন্ডন, লিগামেন্ট এবং ফ্যাসিয়া বা টিস্যু যা পেশি ও এবং হাড়কে সংযুক্ত করে সেখান পর্যন্ত এই ব্যথাটা ছড়িয়ে যেতে পারে। এটি তীব্র, অনেকের আবার অনেকের দীর্ঘস্থায়ী বা অনেকের বিরতি ব্যবধানে ঘুরতে থাকে, অর্থাৎ এই সমস্যা তৈরি হয়, আবার চলে যায়, আবার কিছুদিন পর সেই একই রকম সমস্যা তৈরি হয়। কোনো কারণে আঘাত বা অতিরিক্ত ব্যবহার, ভারী ওজন তোলা, অঙ্গে অতিরিক্ত চাপ প্রয়োগ, বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দেয়। নারী পুরুষ উভয়েরই এই সমস্যা দেখা দিলেও পুরুষদের কিন্তু বেশি এই সমস্যা দেখা দেয়। সাধারণত তীব্র বা হঠাৎ পেশি ব্যথার সমস্যা এক সপ্তাহের বেশি স্থায়ী হতে দেখা যায়। এই পেশি ব্যথা আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক যে জীবনযাপন তাতে সমস্যা তৈরি করে। হোমিওপ্যাথিতে এই পেশি ব্যথার জন্য প্রচুর মেডিসিন ব্যবহৃত হয়। সঠিক উপসর্গের উপর ভিত্তি করে যদি সঠিক মেডিসিন নির্বাচন করা হয় তাহলে এই সমস্যা দ্রুত সমাধান করা যায়। তাই পেশি ব্যথার সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন ও তার কথা অনুসারে ও তার চিকিৎসা অনুসারে চিকিৎসা শুরু করুন। এবার পেশি ব্যথা আমাদের কি কি কারণে হয়ে থাকে, সাধারণ কারণগুলো কোনগুলো সেগুলো আমরা জানব। সাধারণত আর্দ্র বা ঠান্ডা হাওয়া লেগে গিয়ে এই সমস্যা হয় অনেকের। অনেকের হয় অত্যধিক পরিশ্রমের পর হঠাৎ যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে তাহলে হয়। অনেকের সন্ধিবাত বা গ্রন্থিবাত, যেটাকে গার্ড বলা হয়, সেই বাতে যারা আক্রান্ত হয় সেই সব মানুষের কিন্তু এই পেশি বাতের সমস্যা দেখা দেয়। মহিলা থেকে পুরুষদের এই সমস্যা যদিও বেশি দেখা দেয়। এছাড়া দুশ্চিন্তা, কোন রকম সংক্রমণ বা ইনফেকশন, আঘাত লেগে গেলে, অটো ইমিউনো ডিজিজ এর কারণে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে, এছাড়া পুষ্টির অভাব যদি থাকে শরীরে তার কারণে ও ডিহাইড্রেশনের কারণেও অনেক সময় পেশিতে ব্যথা বা পেশি বাতের সমস্যা দেখা দেয়। পেশি বাতের এই সমস্যা হলে কি কি উপসর্গ থাকে, অর্থাৎ কি কি উপসর্গ থেকে আমরা জানতে পারবো যে আমাদের পেশি বাতের সমস্যা রয়েছে। পেশিতে ব্যথা হয়ে যাওয়া, পেশিতে টান লাগা বা পেশিতে খিঁচুনি বা খিঁচ লাগা, আর যে অংশটা আক্রান্ত হয় সেই অংশটাতে শক্ত ভাব, দুর্বলতা রোগীর, আবার মাথা ঘোরার অনেকের সমস্যা, এই পেশির এই জায়গাটায় ফোলা ভাব, আবার অংশ সেই অংশটা লাল অনেকের থাকে, আবার অনেকের শ্বাস নিতে অসুবিধা হয়, এই সমস্যাগুলো সাধারণত দেখা দেয়। এবার আমরা মেডিসিনের পর্বে চলে আসি, যে কি কি মেডিসিন রয়েছে। মেডিসিন বলার আগে আমি মেডিসিনের লক্ষণগুলো আগে বলে দেব। তবে আগে আপনাদের বলে দিই যে সব মেডিসিন কিন্তু ব্যবহার করা যায় না,
যেই রোগীর যেই লক্ষণ মিলবে সেই মেডিসিনটাই ব্যবহার করা যায়। প্রথম যেই লক্ষণের কথা বলবো, পেশি যদি অত্যধিক ব্যবহারের ফলে পেশি ব্যথা হয়, আর ঠান্ডা প্রয়োগ করলে যদি এই পেশি ব্যথার সমস্যা বাড়ে। বিশেষত যারা নাচ করে বা একটানা দৌড়নোর কোনো কাজ করে বা টাইপ করার মতো অতিরিক্ত পরিশ্রমের কাজ করে, তাদের যদি ঘাড়ের পেশিতে টান ও ব্যথা হয়, যেটা উষ্ণতা বা চাপ প্রয়োগ করলে রোগী আরাম অনুভব করে, এবং স্পর্শ, নড়াচড়া এবং ঠান্ডা প্রয়োগে এই সমস্যাটা যদি বাড়ে, তাহলে সেই সব রোগীর জন্য কার্যকরী মেডিসিন হলো সিমিসিফুগা 30। এটি সারাদিনে 1 থেকে 2 বার 2 ফোঁটা করে নিলে এই ধরনের সমস্যার জন্য খুব ভালো কাজ দেয়। এরপরে যে মেডিসিনটি রয়েছে, এটাও পেশিবাতের জন্য ভীষণই ফলপ্রদ কার্যকরী মেডিসিন। যদি পেশির ব্যথার সাথে চরম দুর্বলতা ও ক্লান্তি বোধ থাকে পেশিতে, রোগী শুয়ে থাকলে বা বিশ্রাম নিলে আরাম বোধ হয় বা রোগী স্বস্তি হয়, এর সাথে সাথে যদি কোনো রকম ইনফ্লুয়েঞ্জার কারণে জ্বর থাকে, সাথে পেশি ব্যথা থাকে, তাতেও ভীষণ কার্যকরী হয়। তবে পেশি ব্যথাতে রোগ অঙ্গ ভারী হয় ও নিস্তেজ অনুভব করে রোগী, এর সাথে সাথে মাথা ব্যথা আর স্যাঁতস্যাঁতে বা ঠান্ডা বা ভেজা আবহাওয়াতে সমস্যা বাড়ে। যদি এই লক্ষণগুলো থাকে তাহলে কার্যকরী মেডিসিন হলো জেলসিমিয়াম 30। এটি 1 থেকে 2 বার 2 ফোঁটা করে নিলে এই সমস্যার জন্য ভীষণই কার্যকরী হয়। এরপরে যে মেডিসিনের কথা বলবো, যদি ডান দিকের ডেল্টয়েড পেশির ব্যথা হয় বা কোনোভাবে পেশিতে সমস্যা তৈরি হয় এবং ব্যথা বা যন্ত্রণার সাথে পেশি শক্ত অনুভব হয়, হাত তুলতে গেলে বা বাহু তুললে রোগীর ব্যথা বাড়ে, আর রাতের বেলায় যদি সমস্যা বেশি হয়, তাহলে কার্যকরী মেডিসিন হবে সাঙ্গুইনারিয়া 30। এটি 1 থেকে 2 বার 2 ফোঁটা করে নেওয়া যায়, নিলে এই লক্ষণের জন্য খুব ভালো কাজ দেয়। কোনোভাবে কোনো দুর্ঘটনা বা আঘাত বা ধাক্কা লাগার কারণে যদি পেশিতে ব্যথা হয়, অনেকে ব্যায়াম করেন, ব্যায়াম করা বা অতিরিক্ত পরিশ্রমের কারণে যদি পেশিতে ক্লান্তি অনুভব হয়, আর তাপ বা চাপ এবং নড়াচড়া যদি সমস্যা বাড়িয়ে দেয়, তাহলে কার্যকরী মেডিসিন হলো আর্নিকা 30। এটা সারাদিনে 1 বার বা 2 বার 2 ফোঁটা করে নেওয়া যায়, নিলে এই লক্ষণের জন্য খুব ভালো কাজ দেয়। ওয়েদার চেঞ্জ বা আবহাওয়া পরিবর্তনের কারণে যদি পেশিতে ব্যথা হয়, তার সাথে সাথে যদি লিগামেন্টে টান হয়, আর রোগী যদি অস্থির বোধ করে, আর ঠান্ডাতে এদের সমস্যা বাড়ে, মৃদু নড়াচড়া ও গরমে রোগী স্বস্তি বোধ হয়, ঘুমের বা বিশ্রামের পরে যদি ঠান্ডা আবহাওয়াতে সমস্যা বাড়ে, তাহলে কার্যকরী মেডিসিন হলো রাস্টক্স 30। এটি 1 থেকে 2 বার 2 ফোঁটা করে নেওয়া যায়, নিলে এই লক্ষণের জন্য ভীষণই কার্যকরী হয়। এবার যে মেডিসিনের কথা বলবো, এটি হলো আগের লক্ষণের পুরো বিপরীত। অর্থাৎ রোগী অস্থির নয়, স্থির প্রকৃতির থাকে, সামান্য নড়াচড়া করলে ব্যথা বাড়ে, রোগীর খিটখিটে মেজাজ হয়, ব্যথায় হাত দেওয়া যায় না অর্থাৎ স্পর্শকাতরতা থাকে, ব্যথাতে চাপ দিলে রোগীর আরাম লাগে, পেশি রোগীর শক্ত অনুভব হয় এবং তার সাথে মাথা ব্যথা থাকে, আর গরমে রোগীর সমস্যা বাড়ে, আর ঠান্ডা কোনো কিছুতে রোগীর স্বস্তি হয় বা আরাম লাগে। যদি এই লক্ষণগুলো থাকে তাহলে কার্যকরী মেডিসিন হলো ব্রায়োনিয়া 30। এটি প্রতিদিন 1 বার কি 2 বার 2 ফোঁটা করে নেওয়া যায়, নিলে এই লক্ষণের জন্য খুব ভালো কাজ দেয়। ঠান্ডা বা অত্যধিক পরিশ্রমে যদি পেশিতে ব্যথা, তার সাথে সাথে যদি দুর্বলতা এবং শক্তভাব থাকে, শুষ্ক বা গরম আবহাওয়াতে সমস্যা বাড়ে, বা এবার ঠান্ডা আবহাওয়াতে খুব স্বস্তি অনুভব হয়, পায়ের পেশিতে সংকোচন বা টান টান বা কালসিটে, এছাড়া রাতে যদি অস্থিরতা এবং উষ্ণ বিছানা বা গরম সেঁকে যদি রোগীকে আরাম দেয়, তাহলে কার্যকরী মেডিসিন হলো কস্টিকাম 30।
এটা এক থেকে দুইবার দুই ফোঁটা করে নেওয়া যায়, নিলে এই লক্ষণের জন্য কিন্তু ভীষণই কার্যকরী হয়। এবার যে মেডিসিনের কথা বলবো, এটি স্নায়ু ব্যথাতে কাজ করে। এছাড়া ঘাড় হাত আঙুল ও মেরুদণ্ডে আঘাত এবং পেশির ব্যথায় খুব ভালো কার্যকরী হয়। অসহনীয় কাটা ফোটানোর মতো ব্যথা হয়, যেটা স্নায়ু অর্থাৎ নার্ভ পর্যন্ত ছড়িয়ে পড়ে অনুভব হয়। নড়াচড়াতে খারাপ বা সমস্যা বাড়ে, বা স্পর্শ করলে সমস্যা বাড়ে, এবং দুশ্চিন্তার কারণে যদি খ্যাঁচকা বা পেশিতে ব্যথার সমস্যা হয়, তাহলে কার্যকরী মেডিসিন হলো হাইপেরিকাম 30। এটা এক থেকে দুইবার দুই ফোঁটা করে নেওয়া যায়, নিলে এই লক্ষণের জন্য খুব ভালো কাজ দেয়। টেনশনের কারণে বা দুশ্চিন্তার কারণে যদি পেশি বা টেন্ডনে ব্যথার সাথে সাথে, এবার যে মেডিসিনের কথা বলবো, এটা কিন্তু হাড় এবং জয়েন্টেও খুব ভালো কাজ দেয় ব্যথা থাকলে। আঘাতের কারণে পিঠে তীক্ষ্ণ খিঁচ লাগা আর ফুল ফোটানোর মতো ব্যথা, সাথে সাথে ঘাড় ও পিঠের পেশির ব্যথা যদি তীব্র ব্যথা থাকে, তাতেও ভীষণ ভালো কাজ দেয় মেডিসিনটি হলো রুটা 30। এটা এক থেকে দুইবার দুই ফোঁটা করে নেওয়া যায়, নিলে এই লক্ষণগুলো থাকলে খুব ভালো কাজ দেয়। এবার আমাদের সর্বশেষ মেডিসিন, তার লক্ষণ হলো যদি ঘাড়ে ব্যথা হয় এবং তার সাথে সাথে যদি শক্ত ভাব থাকে, দীর্ঘক্ষণ বসে থাকার কারণে যদি ঘাড়ে ব্যথা হয়, আর ঠান্ডা আবহাওয়ার কারণে যদি পেশিতে ব্যথা হয়, তাহলে মেডিসিনটি কার্যকরী হয়। মেডিসিনটি হলো লিডাম্পাল 30। এটা এক থেকে দুইবার দুই ফোঁটা করে নিলে ঘাড়ে ব্যথার সাথে সাথে ঠান্ডা আবহাওয়ার কারণে যদি পেশিতে টান বা খিঁচ বা ব্যথা লাগার সমস্যা হয়, তাহলে কিন্তু খুব ভালো কাজ দেয়। আপনাদের সুবিধার্থে জানাই যে সব মেডিসিন কিন্তু একসাথে নেওয়া যায় না, লক্ষণ অনুযায়ী মেডিসিন ব্যবহার করাটাই উচিত। তবে মেডিসিন ব্যবহার করার আগে পাশাপাশি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে মেডিসিন ব্যবহার করলে ভালো হয়। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি আপনার আপনজন আত্মীয় বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না যেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।